ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবগুলোর মধ্যে একটি। একসময় ইউরোপ দাপিয়ে বেড়ানো ক্লাবটি প্রায় অর্ধযুগ হলো জেতেনি কোনো মেজর শিরোপা, আর ওল্ড ট্রাফোর্ডের দর্শকরা প্রিমিয়ার লীগের শিরোপা দেখেনি প্রায় এক যুগ। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আর এতেই ক্লাবটির মালিক পক্ষের বিরুদ্ধে চটেছে সমর্থকরা। বেশ কিছুদিন ধরেই ক্লাবটির মালিকানা ছাড়ার জন্য গ্লেজার পরিবারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে তারা। নানা আলোচনা সমালোচনার পর গেল বছর ক্লাব বিক্রির আগ্রহ প্রকাশ করেছে গ্লেজার পরিবার, আর ক্লাবটি বিক্রির জন্য 6 বিলিয়ন পাউন্ড দাম হাঁকিয়েছে তারা। ক্লাবটি কিনতে প্রতিযোগিতায় নেমেছে অনেক প্রতিষ্ঠান। 17 ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠানগুলোকে ক্লাবটি কেনার আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বেঁধে দিয়েছে বর্তমান মালিক পক্ষ। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার দৌড়ে এগিয়ে আছে ফরাসি ক্লাব পিএসজির মালিক কাতারি স্পোর্টস ইনভেস্টমেন্ট। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এই সপ্তাহের শেষের দিকেই প্রিমিয়ার লীগের ক্লাবটি কেনার জন্য নিলামে অংশগ্রহণ করার প্রস্তাব জানিয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি। ইউএফএর নীতি অনুসারে একই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুটি দলের মালিক একই ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারবে না, তাতেই ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে বেঁধে যায় বিপত্তি। তবে সেই বিপত্তি কাটিয়ে উঠেছে কিউএসআই। ক্লাবটি কিনতে একটি স্বতন্ত্র তহবিল গঠন করবে তারা, আর এতেই প্রতিষ্ঠান দুটিকে আলাদা প্রতিষ্ঠান হিসাবে বিবেচনা করবে ইউএফএ। ম্যানচেস্টার ইউনাইটেড কেনার দৌড়ে আরও আছেন ব্রিটেনের ধনকুবের ব্যবসায়ী স্যার রেড ক্লিফো, আর মজার ছলে ক্লাবটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন টেসলার মালিক ইলন মাস্ক। ফাহিম ইসলাম, সময় সংবাদ।